হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লেকচার হল সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি বহুল কাঙ্ক্ষিত একটি প্রশ্ন অনেক গার্ডিয়ান অনেক স্টুডেন্ট অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আমি যদি কম্পিউটার কোর্স করতে চাই তাহলে কি আমার কম্পিউটার লাগবে কি লাগবে না দেখুন আপনার যদি কোনো পিসি বা ল্যাপটপ থাকে তাহলে এটা ভালো আর যদি না থাকে তাহলে আপনি কম্পিউটার কোর্স করতে পারবেন অনেকেই প্রশ্ন করে আমার তো ল্যাপটপ নেই আমি এই মুহূর্তে কোর্স করলে ভুলে যাব বা আমার এটা করা উচিত হবে কি না দেখুন অনেক মানুষ আছে যারা কম্পিউটার কোর্স করছে তাদের ওই সময় কোনো কম্পিউটার ছিল না তারা এখন কাজ করছে কম্পিউটার কোর্স করার মানে এই যে আপনি এই স্কিলটাকে ডেভেলপ করলেন জেনে রাখলেন প্র্যাকটিস এক সময় আপনি করবেন বা যখন আপনার সুযোগ সুবিধা হবে তখন আপনি এটাকে প্র্যাকটিস করবেন তার মানে এই নয় আপনার ল্যাপটপ বা কম্পিউটার না থাকলে আপনি কম্পিউটার কোর্স করতে পারবেন না এক্স্যাক্টলি এই বিষয়টি মাথায় থেকে জেরে ফেলতে হবে আপনি নিশ্চিত থাকুন কম্পিউটার ছাড়াও আপনি কম্পিউটার কোর্স করতে পারবেন এবং আপনি ভালো কাজ শিখতে পারবেন এবং আপনি দক্ষ হতে পারবেন এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা আমাদের সমাজে এবং অনেকেই এই সুপারস্টেশনটাকে বিশ্বাস করে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটার যে আমার কম্পিউটার ছিল না আমি যখন কম্পিউটার কোর্স করেছি বা শিখেছি আমার তখন কম্পিউটার ছিল না অ্যাফটার দ্যাট আমি এটাকে সংগ্রহ করেছি এবং আমি এখন এটা ইউজ করছি তো এই বিষয়টি মাথায় রাখতে হবে আপনার পিসি বা ল্যাপটপ না থাকলেও আপনি কম্পিউটার কোর্স করতে পারবেন দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ